ইউটিউব বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, গুগল ফটো ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক গুগল ফটো। তো আমরা আমাদের কোরেল ড্রটি ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমরা গুগল ফটোর ইমেজটি ইনপুট করব। তো আমার ফটোটি ইনপুট করে নিচ্ছি। এরপর আমরা একটি নেব সার্কেল, সার্কেলটি পেজে ড্র্যাগ করে নেব। একটি নেব স্কোয়ার, এই স্কোয়ারটিকে এবার আমরা সার্কেলে অর্ধেকে নিয়ে আসব। দুটো অবজেক্টকে এখন সিলেকশন করে নেব, এরপর আমরা করব এই অপশনটিতে ক্লিক। তাহলে দেখা যাবে এখানে মাঝের অংশগুলি বাদ দিয়ে সরিয়ে দিতে পারবো, আমরা শুধু এই অংশটি পেয়ে যাব। এরপর সেন্টার পয়েন্টটিকে আমরা সরিয়ে নিচের কোণে রাখব, তারপর কন্ট্রোল ধরে আর দিয়ে এটিকে রাইট ক্লিক করে এটাকে ঘোরাবো। এরপর আমরা কন্ট্রোল আর কি প্রেস করব, তাহলে এর ডুপ্লিকেট হতে থাকবে। দেখুন এইভাবে হয়ে গেছে। এখন আই ড্রপার থেকে কালারগুনি নিয়ে নিচ্ছি এবং ফিল বুক থেকে কালারগুনি দিয়ে দিচ্ছি। দেখুন আমি যেভাবে দিচ্ছি এইভাবে দেবেন। তো আই ড্রপার থেকে নিচ্ছি কালার আর ফিল বুক থেকে কালার দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা সম্পূর্ণ সেপটিকে কালার করে নেব। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে গুগল ফটো বুকে ফটোর লোগো তৈরি হয়ে গেছে। তো গুগল ফটোর লোগোটা কেমন লাগছে দেখতে বন্ধুরা? কোরেল ড্রতে এটা আমরা কোরেল ড্রর সাহায্য করেছি, এটা লিখে অবশ্যই জানাবেন ইউটিউব বন্ধুগণরা। তাহলে আজকে এখানে এ পর্যন্তই আমাদের ভিডিও থাকছে।